শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যাংক। অভিযোগ আছে, বেনামি আর কাগজে কোম্পানির নামে ঋণ দিয়ে পদ্মার মালিকরাই হাতিয়ে নিয়েছেন টাকা। তাদের লোভের কারণেই ব্যাংকটি অস্তিত্ব হারাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তারা ব্যাংকটির একীভূত করার উদ্যোগকে স্বাগত জানালেও এটি কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। ২০১৩ সালে যাত্রা শুরু করে ফার্মার্স ব্যাংক। শুরুতেই অনিয়মে জড়িয়ে পড়ে ব্যাংকটি ঋণ দেয় নাম সর্বস্ব কাগজে কোম্পানিকে, যার বেশিরভাগই খেলাপি হয়ে যায়। এতে গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় ব্যাংকটি। ফলে ২০১৯ ফার্মার্স ব্যাংক নাম বদলে হয়েছিল পদ্মা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না ব্যাংকটির। গেল সপ্তাহে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হবার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। যে ঋণের যে গুণগত মানগুলো খুবই খারাপ ছিল এবং অনেকগুলো ভুয়া বেনামি ঋণ, ডিপোজিটের চেয়ে ঋণ বেশি ছিল। এই ঋণগুলোর যদি কোয়ালিটি ভালো থাকতো তাহলে হয়তো পদ্মা ব্যাংক আজকে এই মার্জিনের প্রশ্নটা আসতো না। পদ্মা ব্যাংকের মার্জিন এটা একে অপরসম্ভাবী ছিল। আমি মনে করি যে সরকারের তথা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ। কোনো পলিসি হলো না, কিছু হলো না, নীতিমালা হলো না, এবং যারা এত বেশি আগ্রহী তাদের অ্যাসেটের অবস্থা তো ভালো না। এবং তার মানে কি এইটা মার্চ করে দিয়ে তারা আবার গভর্নমেন্টকে দেখাতে যায়, দেখো তোমাদের কথা মতো মার্চ করেছে, আমরা তো ভালো হতে পারলাম না, এখন আমাদের আবার ফাইন্যান্স করো। আমার তো মনে হচ্ছে ওইটাই তাদের উদ্দেশ্য, যে আরও কিছু টাকা পয়সা এই মার্জিনের নামে বের করে নেবে। ৬১৪১ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ আছে ৫৭০০ কোটি টাকার বেশি, এর মধ্যে খেলাপি ৩৬০০ কোটি টাকার উপরে। খেলাপি ঋণের প্রায় পুরোটাই আদায় অযোগ্য, মালিকপক্ষের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণেই এমন পরিণতি বলে মনে করেন বিশ্লেষকরা। এক হলো যে মালিকপক্ষের দুর্বল পরিচালনার, একই সাথে এটা নিয়ন্ত্রক সংস্থা ছিল, তাদেরও নজরদারিতে আমি মনে করি যে কিছুটা হলো দুর্বলতা ছিল। এখন যে সমস্ত ব্যাংকে অনিয়ম আছে বা দুর্বল হচ্ছে ক্রমশ, তারা কিন্তু তাদের মালিকানা হারানোর একটা ভয় আছে, কাজেই তারাও কিন্তু অনেকটা সতর্ক এখন হবে। ও তো চাচ্ছে তাদের মার্জিং হয়ে যায়, তাহলে আমি আমি আমার আমার দায় থেকে আমি বাঁচি। আপনি কি ভাবতেছেন এগুলো এই এই যে পলিসিটা সরকার থেকে আসছে, যে এই সমস্ত পরিচালকরা বেশি চাপ দিচ্ছে গভর্নমেন্টকে, কারণ তাড়াতাড়ি এগুলো করতে পারলে তখন সে তখন এটা থেকে দায়মুক্তি পাবে, দায়মুক্তি পেলেই তো তখন আরেকটা কাজের মানে সে হাত দিতে পারে, মনোযোগ দিতে পারবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করতে হবে, এজন্য নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়ানো দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।